Dear students, Assalamualaikum. আশা করি সবাই আলহামদুলিল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আগিনায় স্বাগত। তোমরা জানো তোমাদের এই চ্যানেলটিতে মূলত এনসিটিভি ক্লাস 3-10 এর যে গণিত বুক বই রয়েছে তার সকল অধ্যায়ের পার্ট টু পার্ট সলিউশন করার আমি চেষ্টা করি। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে কথা বলব। তোমাদের প্রথম পাঠে লসাগু গসাগু গুণিতক গুণনীয়ক মৌলিক সংখ্যা এগুলোর ডেফিনেশন এগুলোর উদাহরণ আমরা দিয়েছিলাম। যারা দেখে নাওনি তারা অবশ্যই এই দ্বিতীয় পাঠটি দেখার পূর্বে প্রথম পাঠটি দেখে নেবে, কারণ প্রথম পাঠটি না দেখলে কিন্তু তোমরা দ্বিতীয় পাঠে যে আমি কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সো অবশ্যই তোমরা দেখে নেওয়ার পরে এই দ্বিতীয় পাঠটি দেখা স্টার্ট করবে। তো বন্ধুরা দেখো, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 74 পৃষ্ঠায় এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 5-এর গুণিতক এরকম ইন্ডিকেট করা আছে, তাই না? তাহলে ইতিপূর্বে আমরা জেনেছিলাম যে গুণিতক কী জিনিস। গুণিতক হচ্ছে নামতা। তাহলে 2-এর নামতা দেখো, 2 কে 2, 2 গুণ 4, 3 গুণ 6, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10। এভাবে কিন্তু তোমরা খুব সহজে বের করতে পারো। আচ্ছা, তাহলে এখন বলো তো 5-এর গুণিতক কী হবে? তাহলে 5-এর গুণিতক হচ্ছে 5 একে 5, 5 দ্বিগুণ 10, 3 5 15। ঠিক এইভাবে কিন্তু তোমরা কোনো একটি সংখ্যার গুণিতক বের করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এরপরে দেখো, এর ঠিক নিচে একটা তোমাদের অঙ্ক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বক্সগুলোর মধ্যে চকলেট আছে তার উচ্চতা 4 সেন্টিমিটার। বক্সগুলোকে স্তূপ করে রাখা হলে বক্সের সংখ্যা অনুযায়ী উচ্চতার পরিমাণগুলোকে যে সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করা যায় তাকে কি বলে? দেখো, এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় তোমাদের কখনো আসবে না। সো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সামনের দিকে এগোবো। এরপর তোমাদের 78 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোন একটি সংখ্যার গুণনীয়কের উপরে টিক চিহ্ন দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের প্রথম টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটি গুণনীয়ক বের করবে। অর্থাৎ দেখো, এখানে প্রথমে 4-এর গুণনীয়ক দেখানো হচ্ছে। 4-এর গুণনীয়ক কিন্তু 1 এবং 4 অবশ্যই হবে, এবং এর মাঝখানে যে যে সংখ্যা থাকবে এবং যে সকল সংখ্যাগুলো দ্বারা আবার 4-কে ভাগ করা যাবে শুধুমাত্র সেই সকল সংখ্যাগুলোকে আমাদের নিতে হবে। তো দেখো, 1 এবং 4-এর মধ্যে সংখ্যা আছে 2, 3, কিন্তু 3 দিয়ে তো আর 4-কে ভাগ করা যায় না। দেখো, 3 দিয়ে তুমি 4-কে ভাগ করতে পারবে না নিঃশেষে। সো 3 কিন্তু 4-এর গুণনীয়ক নয়, কিন্তু তুমি 2 দিয়ে কিন্তু 4-কে ভাগ করতে পারবে। দেখো, 2 দিয়ে 4-কে তুমি ভাগ করতে পারবে। সো 2 হচ্ছে 4-এর গুণনীয়ক। তাহলে 4-এর গুণনীয়ক আমরা কি পেলাম? 1, 2, 4। ঠিক এইভাবে তোমরা 5-এর গুণনীয়কগুলো বের করতে পারবে। 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5। দেখো, 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় হয় 2টা, এটা তোমাদের মনে রাখতে হবে। মৌলিক সংখ্যার গুণনীয়ক অনলি 2টা, 1 এবং ওই সংখ্যাটি গুণনীয়ক হয়। যেমন তুমি যদি 7-এর গুণনীয়ক বের করতে চাও, তাহলে তোমরা জানো 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। এরপর দেখো, যদি আমরা 8-এর গুণনীয়ক বের করতে চাই, তাহলে 8-এর গুণনীয়ক কী হবে বলো তো? 8-এর গুণনীয়ক কিন্তু 1, 8, এ দুটো কিন্তু অবশ্যই হবে। এছাড়া দেখো, এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে যে সংখ্যা দ্বারা 8-কে ভাগ করা যাবে সেগুলোও কিন্তু 8-এর গুণনীয়ক। তাহলে দেখো, 2 দিয়ে তোমরা 8-কে ভাগ করতে পারবে, 4 দিয়ে তোমরা 8-কে ভাগ করতে পারবে,
তাহলে ফাইনালি আমরা 8 এর গুণনীয় কি কি পেলাম 1 2 4 8 সিম্পল এরপর দেখো 13 এর গুণনীয় বের করতে বলছে তো প্রথমে তোমাদের জানতে হবে বা বুঝে নিতে হবে 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা সো তোমাদের একটু আগে বলেছি আমি যে মৌলিক সংখ্যার গুণনীয় কিন্তু 1 এবং ওই সংখ্যাটি পসিবল এছাড়া কিন্তু আর কোনো গুণনীয় পাওয়া সম্ভব না এরপর দেখো 16 এর গুণনীয় কি কি 16 কিন্তু মৌলিক সংখ্যা নয় তাই না আচ্ছা 16 এর মৌলিক 16 এর গুণনীয় হচ্ছে 1 16 এবং এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে যে সংখ্যা দ্বারা 16 কে ভাগ করা যাবে সেগুলো 16 এর গুণনীয় তাহলে 2 দ্বারা ভাগ করতে পারবে তোমরা 4 দিয়ে পারবে 8 দিয়ে পারবে এবং 16 দিয়ে পারবে আচ্ছা তাহলে আমরা 16 এর গুণনীয় কি কি পেলাম 1 2 4 8 16 আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো সর্বশেষ যেটা আছে 18 এর গুণনীয় গুলো কি কি সেটা বের করতে হবে তো তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছো 18 গুণনীয় হচ্ছে 1 3 এরপরে হচ্ছে 6 এরপরে হচ্ছে 9 এরপরে হচ্ছে 18 তোমাদের আগেই বলেছিলাম যে যে সংখ্যাটি গুণনীয় বের করবে তার অর্ধেকের থেকে ওই সংখ্যার মধ্যবর্তী কোনো গুণনীয় থাকার সম্ভাবনা নেই সো এগুলো কিন্তু আমরা হিসেবে নিয়ে আসবো না আচ্ছা এরপরে তোমাদের 78 পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গুণনীয় নির্ণয় করো 7 9 10 24 36 তো আমি আশা করি তোমরা এই সংখ্যাগুলো গুণনীয়গুলো বের করতে পারবে আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে তোমাদের 36 এর গুণনীয়গুলো বের করে দেখাচ্ছি তাহলে দেখো 36 এর গুণনীয়গুলো কি কি দেখো 36 36 কে তোমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারো বলো তো 36 কে দেখো আমরা লিখতে পারি যে 1 গুণন 36 এরপরে আমরা লিখতে পারি 2 গুণন 18 এরপর আমরা লিখতে পারি 3 গুণন 12 এরপরে আমরা লিখতে পারি 4 গুণন 9 দেখো এইভাবে কিন্তু তোমরা কোনো একটি সংখ্যার গুণনীয় বের করতে পারো তাহলে আমরা কি কি পেলাম দেখো আমরা পেয়েছি 1 2 3 4 9 12 18 36 অর্থাৎ তোমরা এখান থেকে স্টার্ট করে ঠিক এই দিক দিয়ে ঠিক এখানে আবার তোমরা চলে যাবে ঠিক একটা ইউ সংখ্যাটির মতো তোমাদের ইংরেজি ইউ লেটারের মতো আসলে গুণনীয় বের করার নিয়ম তাহলে আমরা 36 এর ফাইনালি গুণনীয় কি কি পেলাম অতএব 36 এর গুণনীয় হলো 1 2 3 4 9 12 18 এবং 36 ঠিক এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু যে কোনো এক সংখ্যা গুণনীয় বের করতে পারবে আচ্ছা এরপর তোমাদের কোনো 80 পৃষ্ঠায় কোনো 80 পৃষ্ঠায় একদম উপরে একটা অঙ্ক আছে দেখো এখানে বলেছে যে আমাকে 12টি লজেন্স ও 18টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে আচ্ছা কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে তাহলে মনে রাখবে যে অবশিষ্ট না রেখে এ ধরনের কথা থাকলে বা এখানে কিন্তু আসলে চাওয়া হচ্ছে যে সর্বোচ্চ কয়টি প্লেটের প্রয়োজন তাহলে সর্বোচ্চ বা বৃহত্তম এই ধরনের কথা থাকলে আমাদের কিন্তু গসাগু করতে হয় অর্থাৎ
এই অঙ্কটার সমাধান করতে হলে আমাদের 12 এবং 18 এর গসাগু বের করতে হবে, দেন আমরা অঙ্কটার অ্যানসার পেয়ে যাব। তো চলো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে গসাগু বের করার জন্য 12 এর গুণনীয়ক এবং 18 এর গুণনীয়ক বের করে দেখানো হয়েছে। তো তোমরা জানো যে দুই বা অধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবথেকে বড় সাধারণ গুণনীয়ক সেটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কোথায় আছে? দেখো এই চিত্রের মাধ্যমে তোমাদের ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা 12 এর গুণনীয়ক পেয়েছি 1, 2, 3, 6, 4, 12। আবার 18 এর গুণনীয়ক পেয়েছি 1, 2, 3, 6, 9, 18। বন্ধুরা দেখো এই জায়গাটাতে সাধারণ গুণনীয়কগুলো দেখানো হচ্ছে, অর্থাৎ 1, 2, 3, 6 এই চারটি গুণনীয়ক 12-র মধ্যেও রয়েছে, 18-র মধ্যেও রয়েছে। এখন বলো তো তোমাদের গসাগু সংজ্ঞা থেকে তোমরা কি জেনেছ? তোমরা জেনেছ যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড়টিকে গসাগু বলা হয়। তাহলে দেখো 1, 2, 3, 6 এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি হচ্ছে 6, অর্থাৎ 12 এবং 18 এর গুণনীয়ক হচ্ছে 6। তো অঙ্কটিকে তোমরা কিভাবে সাজিয়ে লিখবে চলো এখন সেটা দেখা যাক। তোমরা অঙ্কটিকে ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। তোমরা প্রথমে এই কথাটা লিখতে পারো যে লজেন্স বা চকের অবশিষ্ট না রেখে প্লেট লাগবে 12 ও 18 এর গুণনীয়ক যত ততটি। তো বন্ধুরা চলো 12 এর গুণনীয়কগুলো বের করে নেওয়া যাক। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। ওকে, এরপরে 18 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 9 এবং 18। আচ্ছা দেখো তো এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কোথায় আছে? দেখো সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সবথেকে বড় যে মিল সেটা হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি অতএব 12 এবং 18 এর সর্বোচ্চ সাধারণ মিল হলো 6। অতএব 12 এবং 18 এর গসাগু হচ্ছে 6। সুতরাং আমরা এখন বলতে পারি যে চকলেটগুলোকে অবশিষ্ট না রেখে আমাদের সর্বোচ্চ 6টি প্লেটের প্রয়োজন পড়বে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6টি প্লেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ঠিক এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলোকে করতে পারবে। আচ্ছা এরপরে যদি আমরা তোমাদের পাঠ্য বই তো সামনের দিকে এগোই, সামনের দিকে অর্থাৎ তোমাদের 80 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে বলা আছে যে সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো। তো কীভাবে গসাগু নির্ণয় করতে হবে? এখানে ইতিপূর্বে তোমাদের আমি বলেছি, যেমন এখান থেকে আমি যদি তোমাদের 5 নম্বরটা করে দেখাই, তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, 15, 18 এবং 30-এর যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে লিখতে হবে। দেন 15, 18 এবং 30-এর যে গুণনীয়কগুলো আমরা লিখলাম তাদের মধ্যে যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক আছে সেটাই হবে 15, 18 এবং 30-এর গসাগু। তো চলো অঙ্কটা তোমাদের করে দেখাই। অঙ্কটাকে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো। সাজিয়ে নেওয়ার পরে
তোমরা প্রথমে 15 এর গুণনীয়কগুলো লিখে নিবে। তাহলে বলো তো 15 এর গুণনীয়কগুলো কি কি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে গেস করতে পেরেছো। 15 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 এবং 15। এরপরে 18 এর গুণনীয়কগুলো কি কি? 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6 9 18। এরপরে দেখো 30 এর গুণনীয়কগুলো কি কি? অর্থাৎ 30 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 2 3 5 6 10 15 30। ঠিক এইভাবে তোমরা প্রথমে গুণনীয়কগুলো লিখে নেবে। এরপরে তোমরা খুঁজে বের করবে যেখানে সর্বোচ্চ মিল কোথায় রয়েছে। দেখো এখানে 1 এখানে 1 এখানে 1, সো 1 কিন্তু এই তিনটি সংখ্যার মধ্যে আছে, সো এটা কিন্তু একটা সাধারণ গুণনীয়। তারপরে দেখো 3 3 3, সো 3ও কিন্তু 15 18 এবং 30 এর সাধারণ গুণনীয়। আচ্ছা দেখো আর কি তোমরা কোথাও মিল দেখতে পাচ্ছ? এখানে 5 আছে বাট 18 এর মধ্যে 5 নেই, এখানে 15 আছে বাট 18 এর মধ্যে আবার 15 নেই। সো আমরা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কিন্তু কত পেয়েছি? 3 পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন সেটাই লিখব। যেহেতু আমরা জানি যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়কটাই হচ্ছে কোনো সংখ্যাগুলো ঘোষাবো, তাহলে আমরা এখন লিখব যে এখানে 15 18 ও 30 এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হলো 3। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব 15 18 এবং 30 এর গসাগু গসাগু সমান 3। ঠিক এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করে নিতে পারো। তো বন্ধুরা ডিয়ার স্টুডেন্ট, আজকে পর্যন্ত। তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সকল বিষয়ের প্রতি তোমরা একটা গভীর ভালোবাসা তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা একদিন অনেক ভালো কিছু করতে পারবে। পরবর্তী চিত্রীরা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে।